তাহলে কোনদিনের জন্য বাবনা পূজা বেশ সময় ধরে। হ্যাঁ দিদি ভাই, বেশ তাহলে চল, তুই আমার সুন্দর করে সাজিয়ে দিবি, যাবো আমি ভক্তের মাঝে। সই পাঠালে কি হয় জানো?
তোমার সুখ দুঃখের গোপন কথা আমাকে বলতে পারবে, আমার সুখ দুঃখের গোপন কথা তোমাকে বলতে পারবে। বলি হে দিদি, আমি তো কেউ নেই, আমি কারোর সাথে বলতে পারি না, তাই আমি তোমার সাথে বলবো আমার সুখ দুঃখের কথা। তাই নাকি? হ্যাঁ। বলো। সই পাড়তে গেলে অনেক কিছু লাগে। কি লাগে দিদি? আরে আমার হাড়ি দুধ আছে, এক ফুট আমি দই তৈরি করে দেবো। আরে আমার ঘড়ি কত কই আছে, তোমার দালবে হেবু মিলে যাবে হেবু। তাই নাকি? তাহলে তোমায় দই আর আমার খই। তাহলে আমি দুধ থেকে দই করি। হ্যাঁ। আজি মনের কথা ওই কই সো সই বসো সই গো, মনের কথা কই গো এসো সই। আরে আমার হাড়ি তুই দিলাম সই, আমার বসার কই গো এসো সই। তুমি আমার সই, আমি তোমার সই, তোমার আপদে বিপদে সুখ দুঃখে আমি পাশে থাকবো, আমার আপদে বিপদে সুখ দুঃখে তুমি আমার পাশে থাকবে। হ্যাঁ সই। তোমার স্বামী যাদের ভাইপুর থেকে বাঁচিয়ে দিয়েছে, হ্যাঁ জানো না, যাদের সনে মনসার বিবাদ, ওই মনসার সাংঘাতিক মেয়ে যদি ওর কাজে যদি কেউ বাধা দেয় তাকে একেবারে বলিও সই। তুমি জানো না তোমার সয়ার মানে আমার স্বামী, আমার স্বামীর কোনো মৃত্যু নেই, আমার স্বামী বলে আমি কোনোদিন মরব না। তুমি জানো না মানে তোমার ছায়া আমার স্বামী, সে যে অমর না রূপ। আমার মনে হয় ওই অমর না রূপ বস্তা বস্তা খেয়েছে। বলিও সই। শোনো, তুমি রহস্য করছো। জন্মালে একদিন না একদিন মৃত্যু আছে। আচ্ছা গো, হ্যাঁ তোমার যদি মিথ্যা কথা বলে যে তারলা আমার মৃত্যু নেই, মিথ্যা কথা বলে
মিথ্যে কথা বলে না। এটা তুমি ঠিক বলেছো, জীব সৃষ্টি হলে জীবের মৃত্যু আছে, তাহলে আমার কাছে মনে হয় মিথ্যে কথা বলে জানো সই। শোনো না, কি করি বলো তো, আমি সত্য গোপন কথা জানতে গেলে তোমায় কি করতে হবে জানো? কি করবো আজকের বাড়িতে গেলে বলবি, এই দেখো তোমার কি মৃত্যু নেই, যদি তোমার এই কথা শুনতে চেও না তখন তুমি বলবি রইল তোমার সংসার, তোমার ভাত খাবো না, তোমার ঘর করবো না, সংসারে হানি করে ভেঙে সত্যা বাপের বাড়ি। আমি সত্যি সত্যি কি চলে যাব? আরে এটা হলো মিছামি, তাই নাকি? শোনো না, বিশ্বই এতদিন আমার কাছে মিথ্যে কথা বলেছে, আজ আমি প্রাণনাথা আজ আমি গোপন কথা শুনবই, আমার প্রাণনাথ আসিবি আজ গোপন কথা বলিবি, আজ কি আনন্দ হবে। আমি জানি আজ বাংলা বন্ধ, ট্রেন চলে গাভাস্কর ট্রেনে ধাক্কা মারলাম। আমি আর কথা বলবো না। কেন, কি হয়েছে? না তুমি সবসময় আমাকে কথা বললো। মিথ্যে কথা? কেন, কি মিথ্যা কথা বলেছি? না শোনো না, কি আমাদের এই পুণ্য কুঠুরি শুধু তুমি আর আমি, আর যদি তোমায় তোমায় যদি কিছু হয়ে যায় আমি কি হবে? তোমার আর কি হবে? তোমার যদি কিছু হয়ে যায়, তোমার বলে কেউ নেই, আমরা বলে কেউ নেই, তোমার মা বলার লোক নেই, আমার বাবা বলার লোক নেই। একটা কথা বলবো, তুমি আমার বাবা বলে ডাকবো, তোর মা বলে ডাকবো? তুমি কি পাগল হয়ে গেছো? বাইরের লোকে শুনলে কি বলবে? আরে ঘরের ভিতরে বলবো না, বাইরে বলবো? না শুনো না, কি তুমি সবসময় বললো তোমার মৃত্যু নেই? না নেই। আজ তোমায় বলতে হবে কেন তোমার মৃত্যু নেই। তরলা, তুমি যা যা বলো সব আমি করি, কিন্তু আমার এই মৃত্যুর গোপন কথা আমি কাউকে বলতে পারো না, এমনকি তোমার কাছে বলতে পারবো না। তরলা, তুমি বলবি না আমার কাছে? না বলবো না। তুমি বলবি না আমার কাছে? তুমি বলবি না? এই তোমার সঙ্গে আমার এই মৃত্যুর গোপন কথা আমার গর্ভধারিণী জননী সে কথা শুনতে চাইনি, আজ তুমি স্ত্রী হয়ে আমার এই মৃত্যুর গোপন কথা শুনতে চাইছ, যদি কোনোদিন আমার এই মৃত্যুর গোপন কথা কাউকে বলো তোমায় কি হবে জানো? কি হবে শুনতে চাও? শুনতে চাও তাহলে তোমার হস্তে থাকবো না শঙ্খ, শীতল থাকবো না সিন্ধন, পায়ে থাকবো না আলতা, পরনে থাকবো না লাল টুকটুকে বেরোধের শাড়ি। কথা বলুন না চলো,
বিধবা মায়ের কি পরে ঘুরে বেড়ায় জানো তো? ওই স্থান কাপড় পরি তোমার এই নগরের দ্বারা দ্বারা ভিক্ষে করে খেতে হবে, কেউ তোমার দিকে ফিরেও তাকে বেড়া ধরে না। আপনি সামনে এই গোপন কথা কাউকে বলবো না, একটি ভাই তুমি আমার নিকটে বলো না। তাহলে শুনতে চাও একান্ত? বেশ, তাহলে আমার মস্তক হাত দেই, 300 টাকা কে করো, আমার এই মিত্র গোপন কথা কাউকে বলবে না। আপু সামনে আজ আমি তোমায় মস্তকে কথা হাত রেখে কথা দিলাম, তোমার এই মিত্র কাউকে বলবে না। তাহলে শোনো তরলা, বলো হাত ধরো মাসি পূর্ণিমার তিথিতেই যদি পড়ে মঙ্গলবার মহাদেবের মস্তক উদয় না, ওই মহাদেবের মস্তক উদয় না যদি আমার মস্তকে দংশন করাতে পারে সেই দিন হবে মৃত্যু, তাছাড়া আমার মৃত্যু হবে না তরলা। ও আমি এতক্ষণ পরে বুঝতে পারলাম, ওই মহাদেবীর মস্তকের উদয় না কেউ আনতে পারবি না আর তোমার মৃত্যু হবে না। তরলা যতটা সহজ ভাবছো ততটা সহজ নয় তরলা, প্রত্যেকদিনের নয় গিয়ে ফিরে আসি, কোনদিন হয় না এমন কেন, আজ যে মনটা কেমন আমার খুব গাইছে জানো তরলা, পথ চলে বড় ক্লান্ত, চলো না ওই তাকে দেখো না ওই সরোবর, ওই সরোবরে স্নান সেরে সেই শিব শম্ভুর মন্দিরে গিয়ে বলবো ও গো শিব শম্ভু সারা জীবন তাবো চরণ দিলাম পুষ্পাঞ্জলি, পেলাম না আমার পুত্র সন্তান, পেলাম না আমার কন্যা সন্তান, কেবা ডাকবে আমার পিতা বলে, কেবা ডাকবে তোমার মাতা বলে, চলো না তরলা একটিবার সরোবরে স্নান সেরে সেই পূজাই বলবো শিব শম্ভু। তাই চলে স্বামী, আমি ভুলে গেছি। তুমি ভুললে কি হবে, কিন্তু আমি শুনেছি বলি ওসো, তুমি শুনেছ? শুনলাম তো বলি ওসো। চিন্তা করো না, আমি কাউকে বলবো না, তোমার বিপদ মানে সেও আমার বিপদ, ঠিক আছে? তুমি দুধটা কাটিয়ে নাও। আমি দুধ নিয়ে নিয়েছি সব, শোনো না তাহলে আমি এক্ষুন আসি। ঠিক আছে আমি আসি। এসো Ashit Sandosha, DJ Bapi, Dushai Number Pole.